ফিলিস্তিনিরা মূলত পশ্চিম তীর এবং গাজা উপত্যকায় একটি রাষ্ট্র চায় এবং পূর্ব জেরুজালেমকে রাজধানী বানাতে চায়। এছাড়া 1967 সালে যুদ্ধের পর ইসরায়েলের দখলকৃত সমস্ত অঞ্চল ফেরত চায় দেশটি। এই সংকটের সমাধানের জন্য স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের প্রয়োজন বলেও বক্তব্যে উল্লেখ করেন পুতিন। এ সময় বেসামরিক জনগণের ক্ষয়ক্ষতি কমানোর জন্য হামাস এবং ইসরায়েলের প্রতি আহ্বান জানান রুশ প্রেসিডেন্ট। এদিকে রাশিয়া সফরে যাচ্ছেন ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। সফরে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গেও বৈঠক করবেন তিনি, যদিও তিনি ঠিক কবে মস্কো সফর করবেন তা এখনো ঘোষণা করা হয়নি। ফিলিস্তিনিদের অধিকার আদায়ে পাশে থাকবে সৌদি আরব। ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে এক ফোনে লাপে একথা জানান সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। চলমান উত্তেজনার দ্রুত অবসান এবং মধ্যপ্রাচ্য সংকট বন্ধে সৌদি আরব কাজ করবে বলেও জানান তিনি। সৌদি ক্রাউন প্রিন্স বলেন, বেসামরিক মানুষকে রক্ষা করতে সৌদি আরব আন্তর্জাতিক মানবিক আইন মেনে চলার প্রয়োজনীয়তার উপর জোর দিচ্ছে। এর আগে জর্ডানের বাদশাহ দ্বিতীয় আবদুল্লাহ এবং মিশরের প্রেসিডেন্ট আব্দুল ফাত্তাহ আল সিসির সঙ্গে গাজা পরিস্থিতি নিয়ে ফোনে কথা বলেন মোহাম্মদ বিন সালমান। ফোনালাপে তারা গাজা এবং এর আশেপাশের এলাকার উত্তেজনা বন্ধ এবং পুরো অঞ্চলে এর বিস্তার রোধে আন্তর্জাতিক এবং আঞ্চলিক প্রচেষ্টা জোরদার করার প্রয়োজনীয়তার ব্যাপারে সম্মত হন। মুসলিমদের পবিত্র ধর্মীয় স্থান আল আকসা মসজিদের পবিত্রতা লঙ্ঘন এবং অবৈধ বসতি স্থাপনকারীদের অত্যাচারের জবাব দিতে গত শনিবার থেকে ইসরায়েলের অপারেশন আল আকসা ফ্লাড নামে সামরিক অভিযান শুরু করে হামাস। এরপরই তা যুদ্ধে রূপ নেয়। ইসরায়েল ফিলিস্তিন ইস্যুতে বিশ্ব কার্যত দুই ভাগ। আমেরিকা ইসরায়েলের সবচেয়ে বড় মিত্র। ইসরায়েলের সরকার এবং জনগণের পক্ষে তারা আছে বলে জানানো হচ্ছে হোয়াইট হাউস থেকে। অন্যদিকে অবিলম্বে সংঘাত বন্ধ করে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহায়তায় মধ্যপ্রাচ্যে দীর্ঘস্থায়ী শান্তি প্রতিষ্ঠায় একটি সমঝোতা প্রক্রিয়ার আহ্বান জানিয়েছে রাশিয়া। সংঘাত নিয়ে ইসরায়েল ফিলিস্তিন এবং আরব দেশগুলোর সঙ্গে যোগাযোগ রাখছে ক্রেমলিন। তবে এমন পরিস্থিতি মধ্যপ্রাচ্যে গভীর সংকট বয়ে আনলেও বিশ্লেষকরা বলছেন এতে লাভবান হবে রাশিয়া। কিভাবে? এ ব্যাপারে একটি বিশ্লেষণ হাজির করেছে ওয়াশিংটন ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অফ ওয়ার ISW। ইসরায়েল এবং হামাসের হামলা পাল্টা হামলা নিয়ে পুরো বিশ্বের নজর এখন মধ্যপ্রাচ্যের দিকে। ইউরোপ আমেরিকার দেশগুলো বেশিরভাগই ইসরায়েলের সমর্থক, তাই আশঙ্কা করা হচ্ছে নতুন এই যুদ্ধের কারণে ইউক্রেন যুদ্ধ থেকে পশ্চিমা বিশ্বের মনোযোগ সরে যাবে। আর এরকমটা হলে সবচেয়ে বেশি লাভবান হবে পুতিনের দেশ রাশিয়া। ISW বলছে ইসরায়েলে হামলার জন্য রাশিয়া পশ্চিমাদের দোষারোপ করছে। ক্রেমলিন বলছে পশ্চিমা বিশ্ব মধ্যপ্রাচ্যের সংকট অবহেলা করে ইউক্রেনকে সমর্থন দেওয়ার দিকেই বেশি ব্যস্ত ছিল। ইতিমধ্যে রাশিয়া তাদের প্রচার কৌশল ব্যবহার করতে শুরু করেছে। ISW বলছে পশ্চিমা বিশ্বকে লক্ষ্য করে এই বার্তা প্রচারের মাধ্যমে তিন দিক থেকে লাভবান হবে রাশিয়া। প্রথমত, ইউক্রেনে সামরিক সহায়তা দেওয়ার ব্যাপারে পাশ্চাত্যে যে জনমত রয়েছে তাতে ফাটল ধরতে পারে। দ্বিতীয়ত, ইউক্রেন আন্তর্জাতিক সমর্থন হারাবে এমন কথা বলে প্রচার মাধ্যমে ইউক্রেনের ভেতরে হতাশা তৈরির চেষ্টা করা হবে। তৃতীয়ত, রাশিয়ার জনগণকে এই বলে আশ্বস্ত করা হবে যে আন্তর্জাতিক সমাজ ইউক্রেন যুদ্ধ উপেক্ষা করবে। রাশিয়ার পক্ষে জনমত তৈরিতে সক্রিয় রুশ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার সের্গেই মারদানও একই কথা বলেছেন, ইসরায়েলের এই যুদ্ধ থেকে লাভ করে তুলবে রাশিয়া। তিনি তার টেলিগ্রাম চ্যানেলে লিখেছেন, বিশ্ববাসীর নজর কিছুদিনের জন্য ইউক্রেন থেকে ঘুরে গিয়ে আবার একবার মধ্যপ্রাচ্যের আগুন নেভাতে ব্যস্ত হয়ে পড়বে। ইউক্রেনকে নিয়ে হুঁশিয়ার করেছেন পোল্যান্ডের প্রেসিডেন্ট আন্দ্রেস দুদা। তিনিও বলছেন হামাস এবং ইসরায়েলের সংঘাতে রাশিয়া লাভবান হচ্ছে। তার ভাষ্য মতে এর ফলে ইউরোপে নতুন করে শরণার্থী আসা শুরু হতে পারে। 2022 সালের গোড়ার দিকে ইউক্রেনে যুদ্ধ শুরু হওয়ার পর পোল্যান্ড
10 লাখেরও বেশি শরণার্থীকে আশ্রয় দিয়েছে। এবার মধ্যপ্রাচ্য থেকে শরণার্থীদের আরেকটি ঢেউ আসতে পারে যা ইউরোপে আঘাত হানবে। ফলে দেখা যাচ্ছে রাশিয়া এমনিতেই যুদ্ধে এগিয়ে রয়েছে, শীতের আগে তেমন কিছুই করতে পারেনি ইউক্রেন। এবার কিয়েভের মিত্ররা অন্যদিকে যুদ্ধে ব্যস্ত হয়ে পড়লে পৃথিবীর দুই দিকে যুদ্ধ চলতে থাকবে বটে, কিন্তু লাভের গুড় রাশিয়ার ঘরেই যাবে। আমরা একটি সম্পূর্ণ ভিন্ন বাস্তবতার মুখোমুখি হব যদি ইসরায়েলকে দুটি ফ্রন্টে লড়াই করতে হয়, এবং সম্ভবত তিনটি যদি অধিকৃত পশ্চিম তীরও দৃশ্যপটে চলে আসে।